আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের এপিসোডটি শুরু করছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি হোটেলের বাবুর্চির স্টাইলে পেঁয়াজুর একটা সহজ রেসিপি। রমজান মাস যেহেতু চলে এসেছে, কম বেশি সবার বাড়িতেই পেঁয়াজু বানানো হবে। পেঁয়াজু বানানো সহজ হলেও এর কিন্তু রয়েছে অনেক ধরনের রেসিপি। আমার চ্যানেলেও আমার তৈরি করা পেঁয়াজুর একটা রেসিপি রয়েছে, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেই রেসিপিটাও দেখে নিতে পারবেন। কিন্তু আজকে আমি যে হোটেলের বাবুর্চির পেঁয়াজির রেসিপিটা শেয়ার করছি, এটা বানানো কিন্তু খুবই সহজ, কোনো ধরনের বাটাবাটি ছাড়াই মাত্র 5 মিনিটেই ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এই মচমচে পেঁয়াজুগুলো। আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে পেঁয়াজুটা কতটা মচমচে হয়েছে। এটা খেতেও কিন্তু বেশ মজাদার। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। পেঁয়াজু তৈরি করার জন্য আমি এখানে পেঁয়াজ নিয়ে নিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণ। এই পেঁয়াজগুলোকে মিডিয়াম কুচি করে কাটা হয়েছে, তবে লম্বালম্বি কুচি করেছি। আর কাঁচামরিচ কুচি এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তবে কাঁচামরিচ কুচিটা একটু বেশি দিলে এই পেঁয়াজিটা খেতে বেশি ভালো লাগে। তারপর আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, এটাও আপনারা আপনাদের টেস্ট মতো বাড়িয়ে কমিয়ে দিবেন। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। এই আস্ত জিরাটা দাঁতের নিচে পড়লে পেঁয়াজুটা খেতে ভালো লাগে। যদি আপনাদের কাছে ভালো না লাগে, তাহলে আপনারা জিরা বাটা বা জিরার গুঁড়া ব্যবহার করতে পারেন এই আস্ত জিরাগুলোর পরিবর্তে। তারপর এখানে আমি অ্যাড করছি যে পরিমাণ আমি পেঁয়াজ নিয়েছি তার 1/4 ভাগ পরিমাণ বেসন। আমি এখানে আজকে মসুর ডালের বেসনটা ব্যবহার করছি, আপনারা যে কোনো ধরনের বেসনই ব্যবহার করতে পারবেন। আর নিচ্ছি বেসনের 1/2 পরিমাণ ময়দা। পরিমাপটা আমি আবারও বলে দিচ্ছি, এখানে আমি যে পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি তার 1/4 ভাগ নিয়েছি বেসন, আর তার চেয়ে 1/2 পরিমাণ নিয়েছি ময়দা। 2 কাপ পেঁয়াজ কুচির জন্য এখানে আমি 1/2 কাপেরও কম পরিমাণ বেসন নিয়েছি, আর 1/4 কাপের মতো নিয়েছি ময়দা। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এটাই কিন্তু আসল পেঁয়াজের একটা রেসিপি। পেঁয়াজও কিন্তু এরকম বেশি করে পেঁয়াজ দিয়েই খেলে বেশি ভালো লাগে। ডালের পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু সেটা বড়ার মতো হয়ে যায়। তবে এখানে অবশ্যই বেসন আর ময়দার পরিবর্তে ডালবাটা ব্যবহার করা যাবে। ঠিক একই রেসিপি ফলো করে, একই রেশিও ফলো করে ডালবাটা দিয়েও এই পেঁয়াজগুলো তৈরি করা যাবে। এখন সব কিছুকে মেখে নিতে নিতে আমি এর মাঝে একটু পানি অ্যাড করে দিলাম, যাতে করে মিশ্রণটা একটু নরম হয় আর এটাকে পেঁয়াজির শেপ দেওয়া যায়। পানি এখানে মেপে ব্যবহার করার কিছু নেই, পানি যা যার প্রয়োজন মতো এখানে নিতে হবে। মিক্স করতে করতে অল্প অল্প করে পানিটা অ্যাড করলে বেশি নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। যদি বেশি নরম হয় তাহলে এর মাঝে আরও একটু বেসন অ্যাড করে দিলেই হবে। তারপর যখন একটা শেপ দেওয়া যাচ্ছে, বোঝা যাচ্ছে যে এখন এটা থেকে পেঁয়াজু তৈরি করা যাবে, তখন আমি এটাকে হাতটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আমি পেঁয়াজুগুলো আজকে চামচ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন। আর হোটেলের বাবুর্চিরা কিন্তু হাত দিয়েই দিয়ে থাকেন, তবে আমি হাতটা পরিষ্কার করে চামচ দিয়ে আস্তে আস্তে করে এই পেঁয়াজুগুলো সব গরম তেলের মাঝে দিয়ে দিচ্ছি। চাইলে গোল ছোট ছোট করে এই পেঁয়াজগুলো ভাজা যায়, আবার চ্যাপটা করেও ভাজা যায়, যার যার খুশি মতো ভেজে নিতে হবে। আর আমি মোটামুটি ডুবো তেলের মাঝে পেঁয়াজগুলো ভাজছি। হোটেলের বাবুর্চিরা কিন্তু পেঁয়াজু সাধারণত ডুবো তেলে ভেজে থাকেন। চুলার আঁচটা হাইতে রেখে আমি তেলটা গরম করে তারপর চুলার আঁচটা আমি একদম মিডিয়াম লো করে দিয়ে তারপর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ বেশি রেখে পেঁয়াজগুলো দিলে কিন্তু প্রথমেই এক পাশটা পুড়ে যাবে আর খুব একটা মচমচে হবে না, ভেতরের দিকটা সিদ্ধ হতে চাইবে না। এখন একটা পাশ খুব ভালোভাবে রং ধরে গেলে তারপর উল্টে দিচ্ছি সবগুলো পেঁয়াজু বা পেঁয়াজি। আমি আসলে বারবার পেঁয়াজু আর পেঁয়াজি গুলিয়ে ফেলছি। আপনারা কে কি নামে ডাকেন, পেঁয়াজু নাকি পেঁয়াজি, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। মিডিয়াম লো আঁচে কয়েকবার উল্টে পাল্টে এই পেঁয়াজুগুলোকে ভেজে নিতে হবে। এখন আসি সংরক্ষণের ব্যাপারে। পেঁয়াজু কিন্তু এরকম আধা ভাজা করে এখান থেকে তুলে ঠান্ডা করে এয়ারটাইট বক্সে ভরে তারপর ইফতারের আগে ফ্রিজ থেকে বের করে আবার একটু তেলের মাঝে রং ধরিয়ে ভেজে নিয়ে খাওয়া যায়। আবার চাইলে যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেই মিশ্রণটাকেও এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে ইফতারের কিছুক্ষণ আগে বের করে রেখে তারপর শেপ দিয়ে গরম তেলের মাঝে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ঝটপট পেঁয়াজি। তবে এই পেঁয়াজুটা বানাতে যেহেতু একদমই কম সময় লাগে, মাত্র 5 মিনিটের মতো লাগে, এটা আর আমার মনে হয় না যে সংরক্ষণ করার প্রয়োজন আছে। যখন সুন্দর সোনালি রং ধারণ করেছে তখন আমি এই পেঁয়াজুগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা মচমচে হয়েছে। এটা কিন্তু ভেতরের দিকটা সফট আর উপরের দিকটা অনেক ক্রিস্পি হয়েছে, খেতে মাশাআল্লাহ মজা হয়েছে। আপনারা চাইলে মশলার এদিক সেদিক করতে পারেন, এর মাঝে আপনারা চাইলে আদা রসুন বাটা অ্যাড করতে পারেন, জিরা গুঁড়া বা জিরা
বাটা ব্যবহার করতে পারেন, যেহেতু যথেষ্ট পরিমাণ পেঁয়াজ থেকে এই পেঁয়াজ ওটা তৈরি করা হয়েছে, এটা খেতে এমনিতেই মজা হয়েছে, আর বেশি কিছু অ্যাড করার তেমন কোনো প্রয়োজন নেই। 5 মিনিটের এই সহজ পেঁয়াজু রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখতে। আর আমার সব ভিডিওগুলো ফেসবুক পেজে দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সের দেওয়া লিঙ্ক থেকে আমার ফেসবুক পেজে গিয়ে কিন্তু পেজটাকে লাইক দিয়ে ফলো করে রাখতে পারেন। এতক্ষণ আমার ভিডিওটা না টেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে অন্য কোনো আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।